হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আমরা সবাই খুব ভালো আছি। আর এখন হচ্ছে সময় 12:30, তো এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম। দেখো, হাতে খাবারের বাটি নিয়ে, কারণটা হচ্ছে সকালবেলা ঘুম থেকে উঠে বরকে চা দিলাম, তারপরে কি হলো, দু এক কথায় বয়ের সাথে কথা কাটাকাটি করে মনও মানিল উচ্চারণ করতে পারছি না, যাই হোক মানে মন খারাপ করে আর ব্লগটা স্টার্ট করলাম না, দিয়ে এখন থেকে শুরু করছি। তার মধ্যে আবার ছেলে তো স্কুল ছিল, ছেলেকে স্কুলে দিয়ে টিয়ে এসে বাজারঘাট করে নিলাম, করে মানে রাগ করো আর যাই করো, না খেলে তো আর পেট কথা শুনবে না, তার জন্য আবার বাজার করে নিয়ে আসলাম। নিয়ে এসে কিছু কাজ ছিল করে নিলাম, করে খাবার নিয়ে বসলাম। এখন কি হলো কি জানি, দু এক কথা কথা কাটা কাটাকাটি যে কিছুক্ষণ শুয়েছিলাম, যাই হোক এখন খাওয়া দাওয়া সেরে নি, দিয়ে ওদিকে ভাত চাপিয়ে দিয়ে এসছি, যে আজকে ফার্স্টে রান্নাটা করব, তারপরে বাকি কাজগুলো করব। তো চলো এখন আমি খাওয়া দাওয়া সেরে নি, রাখ। খাওয়া দাওয়া করে একবারে ওষুধটা খেয়ে নিলাম, নাহলে প্রত্যেক দিন খেতে ভুলে যাচ্ছি। আর প্রত্যেক দিন খাওয়া দাওয়ার পর ওষুধটা খেতে ভুলে যাচ্ছি। আর এই যে কেটে গেছে, এই যে যেখানে কাটা শুকোচ্ছে না, যাই হোক এই একবার ওষুধটা খেয়ে নেবো। আর দুদিন ধরে খাবো কি, ওষুধটা কোন কোটোর মধ্যে রয়েছে খুঁজেও পাচ্ছি না, বাবা এনে দিয়েছে, বলছে খাও খাও, খাওয়াই হয়ে উঠে। চলো এখন ফার্স্টে ঘরটা মুছে নেবো, পেছনে বালতিতে জল আছে, মুছে নিয়ে তারপরে একবারে রান্নাঘরে ঝপঝপ করে রান্না করে নেবো, নাহলে ছেলেকেও তো আবার আনতে যাওয়ার আছে, বাবা তো বাড়ি নেই, আনতে যেতে পারবে না আজকে। তো এখন একেবারে রান্নায় চলে এলাম, আর কোনো কাজ নয়, আর অন্য কাজ করতে গেলে এদিকে রান্না দেরি হয়ে যাবে। তো যাই হোক, আজকে বাজারঘাট করে এনেছি, সেগুলো এখন সব গুছানোর সময় নেই। এখন মাছ এনেছি, যে মাছ অনেক মাছ এনেছি, 1 কিলো 200 মাছ এনেছি, রুই মাছ। আর এনেছি হচ্ছে কী কী এনেছি দেখাচ্ছি। তো যাই হোক, আজকে যে কটা মাছ লাগবে এখন সে কটা দেবো, সব মাছ ধুতে গেলে হবে না। চলো কী কী বাজার করেছি একবার দেখি, টুক করে দেখি নি, তারপরে রান্না চাপিয়ে দেবো। তো ফার্স্টে তোমাদের বলে আছে, কিন্তু বেশি কিছু বাজার করিনি, আছে সামান্য বাজার, এই যে নোটে শাক, একদম কচি কচি নোটে শাক, আর এই যে মাছ আমার, আর এখানে হচ্ছে দেখো ওই দেখলাম ভুট্টা বিক্রি হচ্ছে। তো সন্ধ্যেবেলা বেরিয়ে ছেলেকে যে কিনে দেবো, সেটা তার আর সময় হয় না, ওই জন্য কিনে এনে রেখে দিলাম। ওভেনে পুড়িয়ে একটু লেবু নুন মাখিয়ে দিলে ছেলে বেশ ভালোই খায়। তো এখানে আমি নোটে শাকটা দেখো কেটে বেছে ধুয়ে চাপিয়ে দিয়েছি, আর হয়েও গেছে। আর নোটে শাকের মধ্যে মাছের দেখলাম কিছুটা ডিম ছিল, আর একটু তেল ছিল, সেটাও দিয়ে দিয়েছি, বেশ মানে কোনোদিন করিনি, আজকে ট্রাই করলাম এরকম। আর এখানে মাছ ভাজাও চাপিয়ে দিলাম, কারণ মাছের তো একটা তরকারি করতে হবে তাই না, তার জন্য মাছগুলো ভালো করে ভেজে নেব। আর আমাদের ঘরে কিন্তু কড়া মাছ ভাজা চাই, ছেলেরও চাই বাবারও চাই, কিন্তু আমি অতটা কড়া খাই না। যাই হোক চলো মাছটা ভেজে নিই, তারপর তারপর তরকারি রান্না করার ব্যাপার আছে। রান্না আমি পুরোপুরি সেরে নিলাম, এই দেখো এখানে আছে এই যে আলু ফুলকপি দিয়ে হালকা পাতলা মাংস, একদম পাতলা পাতলা করেই করেছি, অল্প মশলা দিয়ে, আদা জিরে সামান্য রসুন দিয়েছি। আর এখানে আছে এই যে এখানে আছে হচ্ছে এটা একটা বাবার জন্য মাছ ভাজা, আর হচ্ছে এই যে ভেতের শাক, এই যে ভেতের শাকটা করেছি হচ্ছে মাছের ডিম আর বড়ি দিয়ে। তো এই হচ্ছে আজকে দুপুরে রান্না বান্না। আর ওদিকে আমার রান্না বান্নাও হয়ে গেছে, স্নান করাও হয়ে গেছে, স্নান করে এসে এখন ঠাকুরকে একটু ফুল জল দেবো। তো চলো এখন আমি পুজোটা দিয়ে নিই ঠাকুরকে। চান্দান করে পুজো দিয়ে এই বসলাম, আর পুজো দেওয়ার সময় বাবা আবার হঠাৎ ফোন করে বলল যে তোমার আর ছেলেকে আনতে যেতে হবে না, আমি ছেলেকে নিয়ে আসবো, তাহলে ভালোই হয়,
আমি ভাবলাম তাহলে বসে থেকে লাভ নেই, ততক্ষণে জামা কাপড় গুলো ভাঁজ করে নিই। আর একদম রেডি হয়ে পুরো সবকিছু খাওয়ার দাওয়া রেডি করে নিয়ে রেখে দিয়েছি, আসবে একদম সাথে সাথে খেতে দিয়ে দেবো। আর সেই সকালবেলা ছেলে স্কুলে যাওয়ার সময় সে কি একটু খেয়ে যায়, তখন তো পেট ভরে খায়ও না, এসেই বলে মা খিদে পেয়ে গেছে তাড়াতাড়ি, তখন বলি হাট পাতে তাড়াতাড়ি বস, ওই জন্য সব রেডি করে রেখে দিয়েছে, আসবে একদম থালা ঠেলা সব রেডি, শুধু ভাতটা বেড়েই দিয়ে দেবো। তো চলো এখনকার মতো রাখছি, আবার এখন আর কোনো সেরকম কাজ বাজ নেই তোমাদের সাথে যে শেয়ার করবো, এখন শুধু খাওয়া দাওয়া করবো, করে তারপরে একটু রেস্ট নেব, তারপর আবার সন্ধ্যেবেলা দেখা হবে, তার মধ্যে যদি কোনো কাজ করি সেটা তো তোমাদের সাথে শেয়ার করবোই। তো চলো এখন রাখছি। তো এখন কিন্তু সন্ধ্যে নয়, এখন 1:30 বেজে গেছে, কারণ আমার একটা সন্ধ্যেবেলা কাজ থাকে, একদম বাঁধা ধরা কাজ, ওই যে ওই কাজটা হচ্ছে ছেলেকে পড়ানো। যেহেতু টিউশন দিইনি আমি, পড়াতে পারি বলে আর টিউশন দিইনি, যার জন্য পড়িয়ে ফেলি, এবার পড়াতে পড়াতে সন্ধ্যেবেলা খিদে খিদে পেয়েছে, একটা হালকা খি দিলাম, দিতে গিয়ে দেখালাম যে তোমাদের তো বলেছিলাম ভুট্টা এনেছে, এবার ভুট্টা দেখে পাগল হয়ে গেছে, আমাকে ভুট্টা করে দাও মানে ভুট্টা পুড়িয়ে দাও। এখন আমি পড়ানো বাদ দিয়ে এখন আবার রান্নাঘরে যাচ্ছি, ভুট্টাটা পুড়িয়ে মানে একটু পুড়িয়ে আর নুন লেবু দিয়ে দেবো, আর কুচি কুচি ভুট্টা তো বেশি কালো হলে তেতো লাগবে, যেহেতু কচি ভুট্টা বুঝি। এদিকে বরের সাথে রাগারাগি হয়েছে, সারাদিন আমার সাথে ভালো করে কথা বলছে না, ছেলেকে যখন আনতে যাবো তখন একটু ফোন করলো, আর এখন চা খাইবে তখন মানে চা খেতে হবে আর কি, তখন আর কোনো ইয়ে নেই, তখন বলছে চা বানিয়ে দাও, তখন আমি আর কি করব, আমি আবার ভুট্টা পোড়াতে এসেছি তখন আবার একটু চা বানিয়ে দিলাম, নাহলে আবার আরও রাগারাগি বেড়ে যাবে। আর এখানে ভুট্টাটা দেখো আমি ওকে ছাড়িয়ে নিচ্ছি উপরে খোলাগুলো, কারণ একে তো ভালো করে পোড়াতে হবে, আর খোলাগুলো এত শক্ত ভালো করে ছাড়াতে পারছিলাম না, গায়ে জোর দিয়ে আমাকে ছিঁড়তে হচ্ছিল। কেমন খেতে, একদম ভালো না? কচি তো হবে, এখন ভুট্টা সিজন, ভুট্টা সিজন, এখন ভুট্টা সিজন না হলে ভুট্টা ওঠে, ভুট্টা এখন না না শীতকালে ভুট্টা হয় না। তো ছেলেকে ভুট্টা পুড়িয়ে দিলাম, এবার ছেলে তো খাওয়া শুরু করে দিল, এবার আমি এখান থেকে একটুখানি খাবো কিন্তু পরে, তুই খা আস্তে আস্তে, আর একদম কচি বল, দেখে আছে কত বড় ভুট্টাটাই দেখো, 4 টে 20 টাকা এনেছি, মানে কাঁচা এরকম পুড়িয়ে নিলে একদম বাড়িতে পারফেক্ট। ছেলেকে পড়াচ্ছিলাম, পড়াতে পড়াতে একটা কাজ বাকি ছিল, ভাবলাম পড়াচ্ছি যখন খালি হাত বসে বসে করিনি, তো আমার কোনো ভিডিওতে তোমরা দেখেছো দেখো আমি সোফার কুশন বানিয়েছিলাম, তো এগুলো ভাবলাম যে বাইরে থেকে কভার কিনবো, তারপরে ভাবলাম যে আমাকে আবার তোমরা অনেকেই দেখেছো এরকম সোফায় আমাকে এরকম পাততে, তো এটা ডবল ছিল, তো ডবল একটা একটা রেখেছি আর একটাকে কেটে ফেলেছি, কেটে ভাবলাম যদি এটা দিয়ে পিলো কভার করা হয় মানে কুশন কভার তাহলে ম্যাচিং হয়ে যাবে, ওই জন্য আর ভাবলাম। আর আজকে সারাদিন মন মেজাজ ভালো নেই, তোমাদের তো বললাম সকালবেলা বাবার সাথে কথা কাটাকাটি হয়েছে, দিয়ে বাবার এখন উন্নতি হয়েছে, সেটা হচ্ছে বিয়ের বিয়ের পরে আগে যখন রাগ করতো না তখন বাড়ি এসে ভুলে যেত যে রাগ করেছে বা আমার সাথে কথা কাটাকাটি হয়েছে, কিন্তু এখন যদি কথা কাটাকাটি হয় বা রাগ হয় এখন ওটা করে না, মানে আমার সাথে কথা বলে না, তাও দুপুরবেলা আমাকে ফোন করে বললো যে কি মনে হয়েছে যে ছেলেকে আনতে যাবো কিনা, আমিও হ্যাঁ বলে দিয়েছি, কথা বলি আর না বলি, আর আমিও খুব গোয়ারে, যতক্ষণ আমার সাথে কথা না বলে আমিও বলি না, আর সামান্য ব্যাপার নিয়ে এরকম যদি কার ভালো লাগে বলো, মানে মাঝে মাঝে মনে হয় না যে এমন এক একটা কথা আছে দেখবে মানে কথা তোমার হাট হাট মানে হাটে গিয়ে লাগবে এরকম আর কি, মাঝে মাঝে মনে হবে যে এই সংসারে আমার কোনো দামই নেই, এমনই মাঝে মাঝে মনে হয়, তখন আর মনে হয় না যে এই সংসার আর করি।
যাই হোক, বিয়ে যখন হয়ে গেছে, ছেলে যখন হয়ে গেছে, এখন সংসারে দাম থাকুক আর না থাকুক, এখন এই হাল টেনে নিয়ে যে মানে বইয়ে নিয়ে বেড়াতে হবে, কিছু করার নেই। যাই হোক, তোমাদের সাথে কথা বললাম, একটু শেয়ার করলাম, ভালো লাগে, মনটা একটু শেয়ার করলে দেখবে। আর আমি এখন বসে বসে এটাকে সেলাই করব। তো ফ্রেন্ডস, এই যে আমার পুরো কভারটা তৈরি, এইদিকে কার্টুনের মুখ, দেখো কি সুন্দর হয়েছে, আর এইদিকে হচ্ছে এই ট্রিটা পড়েছে। তো যাই হোক, পুরো তো পুরোপুরি আমার মিশন সাকসেসফুল। এখন আমি একে এবার ভরব, দেখি ভরে কেমন লাগছে। আর তোমাদের তো জানালাম যে এরকম আমার সোফার ম্যাচিং রয়েছে, তাহলে আরো ভালো লাগবে। তো চলো, এই দেখো রেডি পিলো কভার। কিনবো যখন তখন তো কিনবো, এখন ঘরে আছে, এখন এটা আপাতত লাগিয়ে দিই। ফ্রেন্ডস, আজকের ভিডিওটা একটুখানি রাখছি, আর বড় করব না। যদি তোমাদের ভিডিও ভালো লাগে তো তোমরা লাইক কমেন্ট শেয়ার করো, আর যারা নতুন বন্ধু আছে, যদি তোমাদের ভিডিও ভালো লাগে চটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে টাটা।